বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পেতে অবশেষে মুখ্যমন্ত্রীর কথা শুনে ব্যাংকের দরজায় গিয়ে লোন না পেয়ে উল্টো হয়রানির শিকার হন গন্ডাছড়া শার্টকাট এলাকার বাসিন্দা টিটন সরকার। তিনি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন, গত 2 থেকে 3 বছর আগে ডুম্বুরনগর ব্লকে স্বাবলম্বন লোনের জন্য আবেদন করেছিলেন। পরবর্তীতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক গন্ডাছড়া শাখায় লোনটি আসার পর তাকে চ্যাংশন লেটার দেয়। এরপর গত 6 মাস ধরে তিনি ব্যাংকের দরজায় দরজায় ঘুরেও লোন পাচ্ছেন না। তাকে উল্টো নানান ধরনের অজুহাত দেখিয়ে হয়রানি করা হচ্ছে বলে ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি সংবাদ মাধ্যমের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দৃষ্টি আকর্ষণ করছেন এবং তিনি যেন এইসব ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। পাশাপাশি আগামী দিনে বেকার ভাই বোনেরা যাতে করে ব্যাংক থেকে খুব সহজে লোন পেতে পারেন তারও ব্যবস্থা করার অনুরোধ জানান। আমার নাম চিত্রন সরকার, আমি গন্ডাছড়া শার্টকাটের বাসিন্দা। আমি 12 পাস করার পরে বেকারত্ব ভুগছি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে বিভিন্ন লোন টুন বেকারদের দেওয়া হয়, তো তার জন্য আমি ব্লকে স্বাবলম্বন লোন অ্যাপ্লাই করেছি। কিন্তু অ্যাপ্লাই করার পরে যখন 2-3 বছর ধরে আজকে ঘুরতেছি, তারপরে ব্যাংকে লোনটা এসেছে। এসার পর আমাকে স্যাংশন লেটার দিয়েছে। দেওয়ার পরে আজকে 6 মাস ধরে আমি ব্যাংকের পিছনে ঘুরতেছি। আমি ট্রেনিং প্রাপ্ত একজন, হ্যাঁ, স্বাবলম্বন ট্রেনিং প্রাপ্ত একজন, হ্যাঁ, কিন্তু ব্যাংকে আসলে বলে তোমার তো পয়সা দিতে হবে, এই দিতে হবে, হ্যাঁ, তোমার না ইয়ে হবে না, তোমার কাগজ ডিএম অফিসে গেছে, বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করছে। আমি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই যে মুখ্যমন্ত্রী তো বলছে যে ব্যাংকে ব্যাংকে গেলে লোন দেওয়া হবে, কিন্তু ব্যাংকে আসলে, হ্যাঁ, ব্যাংকের ম্যানেজার, লোন ম্যানেজার আমরা বিভিন্নভাবে হয়রানি করতেছে, হ্যাঁ, যাতে মুখ্যমন্ত্রী ওই জিনিসটা দেখে। আমি মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করছি, হ্যাঁ, একজন বেকার ছেলে হয়ে আমরা বিপিএলভুক্ত পরিবার, হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে 5 জন লোক আছে, তাদের মধ্যে 3 জন পড়াশোনা করছে, আমিও পড়াশোনা করতাম কিন্তু পয়সার জন্য পড়াশোনা করতে পারি না, হ্যাঁ, কিন্তু এখন কি করব, এত দরিদ্র অবস্থা আমরার, এটা লোন যদি হয় তো বিভিন্ন ব্যবসা করে শুধু ফ্যামিলি চলে। কিন্তু আমার এই লোনটা হইতো তাহলে আমি বিয়েবাড়িতে বিভিন্ন ক্যামেরা ট্যামেরা করি, তাহলে আমার লোনটা ছিল ডেকোরেটার এবং ক্যামেরা, তো আমি ক্যামেরা আর ডেকোরেটার কিনলে একসঙ্গে ভালো একটা ইনকাম হইতো, হ্যাঁ, আমার ফ্যামিলি চলতো। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আমরা গন্ডাছড়া ব্রাঞ্চের ব্যাংকের এত খারাপ ব্যবহার, হ্যাঁ, আমরা আসলেই না হবে না, আমাদের চাকরি নাই কেউ, হ্যাঁ, এমপ্লয়ি চাই না, হয়তো টাকা চাই, হ্যাঁ, টাকা না দিলে বলে কিছুই হয় না, এখনে কোথায় থেকে দেবো আমরা, আমরা কোথায় থেকে দেবো, আমরা বেকার পোলাপান, হ্যাঁ। গন্ডাছড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।